নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাড়িতে জানেন কীরকম, বাবা মোটামুটি ভালো আছে, মা ও একই রকম। আজকে সকালে রান্না করতেছি, সকালে সিদ্ধ ভাত খাই, সবজিও রান্না করবো। আজকে যাবো একটু মেয়ের ভর্তির ব্যাপারে একটা কলেজে যাবো খোঁজখবর নিতে, টাঙ্গাইল কুমুদিনী কলেজ। ওখান থেকে ফিরতে ফিরতে হয়তো দেরি হতে পারে, সেজন্য বাড়িতে যদি বাবার খাওয়া দাওয়ার সমস্যা না হয় সেজন্যই একটু সবজিও রান্না করে যাবো। তো সকালেই গতকালকে তো পূজা গেছে দেখছেন, সবজি তোলা হয়নি, সেজন্য সুন্দর একটু বড় হয়ে গেছে সাইজে। কচি আছে, কচি আছে, এখন সাইজ একটু বড় হয়ে গেছে, এতগুলো মনে লাগবে না। পুরকল তুলে নিয়ে আসছি, বাবা আবার পাট শাক খেতে চাইছে, তো বললাম ঠিক আছে তাহলে পাট শাক উঠাও। তো বাবা পাট শাক উঠে নিয়ে আসছে, বাঁচতেছে। আমি ভাত বসাইছি, ভাত আস্তে আস্তে হইতেছে, ভাবছি এই ফাঁকে সবজিটা কেটে ফেলি। সবজি কেটে তারপরে সামনের দিকে আগাইতে থাকি, আমার সে আজকে যতটা পারা যায় তাড়াতাড়ি চলে আসতে হবে। আবার প্রচুর গরম পড়তেছে, কোনো জিনিস নিয়মকানুন ভালোভাবে জানি না, সেজন্য ভাবছি আগে মেয়েটা আবার বলছে যে কুমুদিনীতে বড় ইচ্ছা, ওখানে আবাসিক সিস্টেম আছে, ভাবছি তাহলে খোঁজখবরটা নিয়ে আসি, ওখানে কী কী সুযোগ সুবিধা আছে, যদি আমার সামর্থ্য হয় তাহলে ওরা একটু ওখানে ভর্তি করে দেবো। এবার ধুয়ে নিয়ে আসছি, সবজি একটু বেশি রান্না করবো আজকে। আজকে তো নিরামিষ রান্না, আলু ভাজি দিয়েছি, এখানে অন্যান্য সবজিগুলো দিয়ে দিব। সামনে হয়ে গেছে, মধ্যে কিছু একটা জিনিস দেবো, অল্প কিছু মাসকালের ডাল ছিটিয়ে দেবো।
তরকারি হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, পাট শাক আর ঢেঁড়স কুলকল আলু দুটো নিয়ে নিমিষ তরকারি বিশ্বাস করলো এই যে দেখতে কিরকম ভাই, এই জন্য নাই ভাই দেখতে কিরকম আমি নেবি সাধারণ আমার দুই জায়গা কি করে আয়না করে আয়না কাকু করে আয়না করে আয়না করে যদি লাগছে মতো তখন আমার যে এনে মুখ বলো মুখ বিশ্বাস কোনো আগের ফান্ডা তো আসবে পাথর খেতেছে না খেতে দিয়েছে গল্প শুনতে সুপুরে আছে গল্প পূজার মধ্যে এক জোড়া কবুতর মানুষ এসেছিল চন্দনের মার ঘটনা হয়েছে চন্দন ছুটে হবে হঠাৎ করে স্টোক করছিল কয়েকদিন আগে পাঁচ সাত দিন আগে ঢাকা নিয়ে গেছিল ঢাকা থেকে রিং করে নিয়ে আসছে সেই জন্য চন্দনের মা বোধ হয় মানুষই করছিল এক জোড়া কবুতর এখানে উড়ে দেওয়া হয়েছিল কিন্তু এটা হচ্ছে বাচ্চা কবুতরটা বাচ্চা এটা উঠতে পারে নাই হ্যাঁ মা আমি এখানে আছি আমি এখানে আছি আমি এখানে আছি তো উঠতে পারে না এটা যে বাচ্চা এটাকে কিছু চাল আছে আতপ চাল এটার জন্য কিছু খাবার নিয়ে আসতে হবে খাবার নিয়ে আসতে হবে তারপর আজকে কালকে কিছু খাওয়াইছি আজকে কিছু খাওয়াই আগের বার তো একটিবার পইছে হ্যাঁ আমি
বাড়ি থেকে বের হয়েছি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার জন্য, যাবো কুমুদিনী কলেজে। এখানে শুধু মেয়েরাই লেখাপড়া করে, আর ওখানে আবাসিক ব্যবস্থা আছে, এখানকার নিরাপত্তাও ভালো। তো আমি কখনো কুমুদিনী কলেজ যাইনি, যদিও টাঙ্গাইল আমার হোম ডিস্ট্রিক্ট, কিন্তু টাঙ্গাইল সম্বন্ধে আমার ধারণা খুব কম। টাঙ্গাইল প্রপারে যাওয়া হয় খুব কম, আর ঢাকার দিকেই চলাফেরাটা বেশি আর কি। আর আমি কমেন্টস সবই পড়ছি, আসলে নিমন্ত্রণ সভাকেই করা হয়েছে, কেউ হয়তো সমস্যার জন্য আসতে পারে নাই। এ ব্যাপারে আমি কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। এখন যে কাজে বেরোয়ছি, শুভ কাজে বেরোয়ছি আপনার চলেন সাথে, যদি সম্ভব হয় নতুন কলেজের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। শুক্রবারটাকে বলছিলাম যাওয়ার জন্য, কিন্তু যে কোনো অংশলাই সে যাবে না। শুক্রবারটাকেও যেহেতু সাথে পাই নাই, তাই একাই যাইতেছি। প্রচুর রোদ গরমও আছে, আজকে বিকালে একটু ফাঁকাও আছে, এই জন্য যাচ্ছি আর কি। রান্না বান্না তো সেরে গেলাম, আসতে দেরি হলে বাবা খেয়ে নেবে। তাহলে যাচ্ছি এখন টাঙ্গাইলের দিকে। গেটে চলে আসছি, এখন ভিতরে ঢুকবো, কথাবার্তা বলা যায় নাকি। ঘুরে আসলাম টাঙ্গাইল কুমুদিনী কলেজ থেকে। তো ওখানে ভিতরে ঢোকা যায় নাই, ওই ভর্তির দিন ভিতরে ঢুকতে হবে, তাছাড়া যখন প্যারেন্টস কার্ড হবে তখন ভিতরে ঢোকা যাবে। তো বাড়ি থেকে ভাবছিলাম হয়তো ভিতরে ঢুকবো, এমনি তথ্য নিয়েছি সব, 26 তারিখে অনলাইন করতে হবে, তারপরে ভর্তি, মোবাইলে মেসেজ আসবে। কি ঘাস কাটলো নাকি? আচ্ছা, তো গরম রয়েছে প্রচুর, নিজেরা খুব ক্লান্তি বোধ হইতেছে। বাড়ির কাছাকাছি চলে আসছি, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।